আজ থেকে 150 বছর আগে 1873 সালে 24শে ফেব্রুয়ারি প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলেছিল কলকাতায়। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত চলেছিল সেই ট্রাম। সেই দিনই ইতিহাসে নাম তুলেছিল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। ট্রামের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার আবেগ, ভালোবাসা ও ঐতিহ্য। 150 বছর পার করলেও যদিও এখনও হেরিটেজ তকমা জোটেনি কলকাতার ট্রামের। কলকাতার ট্রামে 150 বছর উদযাপন শুরু হয়েছে শহর জুড়ে। এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ কলকাতা ধর্মতলার ট্রাম ডিপোয়ে হেরিটেজ ট্রাম যাত্রার সূচনা করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও।